আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। সারা দেশে কেন্দ্রীয় সরকার 18 বছর ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের যুবা শ্রোতাদের এই টিকা নেওয়ার এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার অনুরোধ জানাচ্ছি। শ্রোতাদের প্রতি অনুরোধ, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন এবং অবশ্যই টিকা গ্রহণ করুন। কোভিড সম্বন্ধে তথ্যের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর 011-239-7806 এবং 1075। ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলি হল 112-0381-232-5879 এবং 8794-534-01। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জল জীবন মিশনে গ্রাম পঞ্চায়েত এবং জল সমিতি এবং গ্রামীণ জল ও স্বাস্থ্যবিধি কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলবেন। প্রধানমন্ত্রী অংশীদারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এবং মিশনের অধীনে প্রকল্পগুলির অধিকতর স্বচ্ছতা ও দায়বদ্ধতার জন্য জল জীবন মিশন অ্যাপ চালু করবেন। শ্রী মোদী আজ রাষ্ট্রীয় জল জীবন কোষও চালু করবেন। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে জাতীয় আইন সেবা কর্তৃপক্ষ আজ থেকে 14 নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ব্যাপক আইনি সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। একই সাথে আগামী 8 থেকে 14 নভেম্বর পর্যন্ত দেশব্যাপী আইন সেবা সপ্তাহ উদযাপন করা হবে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ সকাল 11টায় জাতীয় স্তরে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরার প্রতিটি জেলা ও মহকুমা সদরে সংশ্লিষ্ট স্থানীয় আইন সেবা প্রতিষ্ঠানগুলির দ্বারা আজ সকালে গান্ধী জয়ন্তী উপলক্ষে প্রভাত ফেরির মাধ্যমে 45 দিন ব্যাপী এই কর্মসূচির সূচনা হবে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে কুইজ, আইনি সচেতনতামূলক সভা, র্যালি, সাফাই অভিযান, পোস্টারিং, আইন সেবার কাজ এবং সাফল্য সম্পর্কে প্রদর্শনী ইত্যাদি অনুষ্ঠিত হবে। 10ই অক্টোবর মানসিক স্বাস্থ্য দিবস, 11ই অক্টোবর আন্তর্জাতিক কন্যা দিবস, 15ই অক্টোবর বিশ্ব ছাত্র দিবস, 24ই অক্টোবর রাষ্ট্রসংঘ দিবস, 9ই নভেম্বর আইন সেবা দিবস এবং 14ই নভেম্বর শিশু দিবস বিশেষভাবে উদযাপন করা হবে। আগামী 14ই নভেম্বর রাজ্য, জেলা ও মহকুমা স্তরে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে 45 দিন ব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি হবে। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী আজ দেশ জুড়ে গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠানটি হবে আজ সকালে স্থানীয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য সংস্কৃতি দপ্তর ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল ও অন্যান্যরা। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীও দেশ জুড়ে যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। রক্তদান এখন আমাদের রাজ্যে উৎসবে পরিণত হয়েছে। ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ রক্তদানে এগিয়ে আসছেন। সংগৃহীত এই রক্ত মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় কাজে আসছে। গতকাল রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে রক্তের চাহিদা মেটাতে দিনপঞ্জির মাধ্যমে লক্ষ্যমাত্রা স্থির করে কর্মসূচি গ্রহণ করতে হবে। সঠিক ব্যবস্থাপনা ও জনজাগরণের মাধ্যমে বিভিন্ন বাহিনীর জওয়ান সহ সমস্ত অংশের মানুষকে এই মহৎ কাজে আরো উদ্বুদ্ধ করতে পারলেই সাফল্য মিলবে। মুখ্যমন্ত্রী বলেন, কার্ডিও নেফ্রোলজি সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার পরিষেবা উন্নয়ন ও আধুনিকীকরণে পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন, কোভিড পরিস্থিতিকে সামনে রেখে 18 বছরের অনূর্ধ্ব ছেলে মেয়েদের বিভিন্ন রোগ প্রাদুর্ভাব থেকে মুক্তি ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর প্রকল্পে উল্লেখযোগ্য সফলতা মিলেছে। রাজ্যের অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করতে প্রয়োজন শিল্পে বিনিয়োগ, তাই আরও বেশি করে উদ্যোগপতিদের রাজ্যে শিল্প স্থাপনে উৎসাহিত করে তুলতে হবে। রাজ্যে এখন শিল্প স্থাপনের অনুকূল পরিবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। গতকাল সচিবালয়ের 1 নম্বর কক্ষে শিল্প ও বাণিজ্য দপ্তরের পর্যালোচনা সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সভায় শিল্প ও বাণিজ্য দপ্তরের বিভিন্ন কর্মসূচি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শিল্পের বিকাশে রাজ্যে উৎপাদিত বিভিন্ন পণ্যকে ভিত্তি করে শিল্প স্থাপনে জোর দিতে হবে। এক্ষেত্রে রাজ্যে উৎপাদিত বাঁশ, রাবার, মধু ইত্যাদিকে ভিত্তি করে শিল্প স্থাপনের উপর গুরুত্ব দেওয়ার কথা তিনি বলেন। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী সিমলায় একটি বর্ডার হাট গড়ে তোলার জন্য দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। সভায় শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, মুখ্য সচিব কুমার অলোক, দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল আলোচনায় অংশ নেন। শচীন দেববর্মন রাজ্যের গর্ব, তিনি এ রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিলেন। গতকাল চৈলামস্থিত লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে বিশালগড় মহকুমা ভিত্তিক কুমার শচীন দেববর্মনের জন্মজয়ন্তীর উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা একথা বলেন।
তিনি বলেন, ত্রিপুরা একটি মিশ্র সংস্কৃতির রাজ্য। অনেক আগে থেকেই রাজ্যে সঙ্গীত, নৃত্য ও নৃত্যনাট্যের চর্চা ছিল। সচিন দেব বর্মন এই সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছেন। ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে এই প্রথমবারের মতো প্রেস ক্লাব গৃহে আজ থেকে তিন দিনের এক পুস্তক প্রদর্শনী ও বিক্রয়ের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে যৌথ উদ্যোগে গতকাল আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এখানে ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সম্পাদক সুভব্রত দেব বলেন, প্রদর্শনী ও বিক্রয় চলবে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত। সারা দেশে 89.2 কোটি বেশি কোভিডের টিকাকরণ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গতকাল 64,40,000 বেশি টিকাকরণ হয়েছে। বর্তমানে দেশে কোভিড 19 থেকে সুস্থতার হার 97.86%। জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতা ত্রিপুরায় অনুষ্ঠিত হবে। আগামী বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই আসর হবে। স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়া থেকে জাতীয় সূচি ঘোষণা করা হয়েছে। এতে ত্রিপুরার এই আসরে ঘোষণা দেওয়া হয়েছে। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যে কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।